হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি চিক ফ্লিকের সিজন 2 নিয়ে। তো এটা 29 তারিখ ক্লিকে অ্যাভেলেবেল হয়ে গেছিল, আমি সময় পাচ্ছিলাম না, তো আজকে কিছুক্ষণ আগে দেখে উঠলাম। তো এক কথায় যদি আমাকে বলতে হয়, মানে একটা হিলারিয়াস রাইড, ঠিক আছে, মানে এক কথায় সিম্পলি সুপার, দারুণ লেগেছে, আউটস্ট্যান্ডিং একটা সিরিজ। এবং সিজন 1-এর থেকে সিজন 2 আমার ফার ফার বেটার লেগেছে। সিজন 1 অলরেডি হিট ছিল, কিন্তু সিজন 2-টার গল্পটা আমার বেশি পছন্দ হয়েছে। সিজন 1-এ ডায়মন্ড কাণ্ডে তিন বন্ধু জড়িয়ে পড়েছিল, এখানে সেই তিন বন্ধু আবার ফিরে আসছে, আর যে শান্তকে শুরু করে তার দুজন বন্ধু। তো এখানে তারা এবার একটা কেমিক্যাল, যার কোডনেম অমৃতা, সেটার সাথে তারা জড়িয়ে পড়ছে, এবং সেখান থেকে তারা কীভাবে বেরোবে না বেরোবে, মানে পরপর সিকোয়েন্সে অনেকগুলো ঘটনা ঘটছে এবং টুইস্ট অ্যান্ড টার্নসে ভর্তি আছে। টোটাল 7খানা এপিসোড, প্রত্যেকটা এপিসোড মানে ওয়ার্থ ওয়াচিং, আর প্রত্যেকটা সেকেন্ড কিছু না কিছু ঘটছে স্ক্রিনে। সো রাইটিংটা দারুণ লেগেছে, স্পেশালি স্ক্রিন প্লেটা অসাধারণ। এখানে অ্যাড অন হিসেবে আমরা খরাজ মুখার্জিকে পেয়েছি, যখন যখন স্ক্রিনে এসেছে জাস্ট ফাটিয়ে দিয়েছে, দারুণ এক কথা। এবং সুদীপা বসু, শাওনি, আরও যারা যারা ছিল, প্রত্যেকে তাদের কাজটা মানে যথাযথভাবে প্লে করেছে। এখানে ডায়লগস এমন কিছু কিছু আছে না, মানে কি বলবো, তোমরা ট্রেলারেও এক দুটো ঝলক তারা পেয়েছো, যেরকম সিঙ্গাপুরি কলার বিষয় তো জানিস, তো এই কলার বিচি থাকে না, এই টাইপের আর কি। তো এই টাইপের ডায়লগসে ভর্তি, যেরকম কমেডি আছে সেরকম টুইস্ট অ্যান্ড টার্নস, সাসপেন্স, প্রত্যেক মুহূর্তে মনে হবে কী হবে কী হবে, এজ অফ দ্য সিট, যে থ্রিল ব্যাপারটা সেটা ভরপুর দিয়েছে ডিরেক্টর জয়দীপ। সো ডিরেকশনও দুর্ধর্ষ এক কথায়। সো ওভারঅল একটা নাইস প্যাকেজ, এটা তোমরা মিস করো না। মানে আমরা তো প্রচুর ওয়েব সিরিজ দেখি, তাই না, কিন্তু কমেডি জনরাতে এই টাইপের একটা গল্প, এই টাইপের মানে কি বলবো, একটা পারফরমেন্স প্রত্যেকের থেকে তুমি, মানে এখানে ছোটো ছোটো ক্যারেক্টার যারা ছিল তারা তো পেছনে দাঁড়িয়ে আছে, বাট স্টিল দে আর ডুইং সামথিং। এবং অল্প সময়ের জন্য এলো, তাদের ডায়লগগুলো এত সুন্দর, বা তাদের অ্যাক্টিভিটি, তাদের ক্যারেক্টারগুলো, মানে এখানে ছোটো রোল হলো, তার ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে আর কি। সো ওভারঅল মানে দারুণ লেগেছে এক কথায়। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা স্পেশালি আমাকে বলতেই হবে, ব্যাকগ্রাউন্ড স্কোর কিছু কিছু জায়গায় মানে ধুমধারাক্কা মিউজিক, মানে কোথাও অ্যাড্রিনালিন রাশ করে দিচ্ছে, আবার কোথাও গিয়ে পুরো সাইলেন্ট, কিন্তু তার মাঝখানেও তুমি এনজয় করছো। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে খেলাটাও আমার দুর্ধর্ষ লেগেছে। সো ওভারঅল আমি স্ট্রংলি রেকমেন্ড করছি চিক ফ্লিক 2, একবার জাস্ট দেখো, দেখার পরে তারপর তোমরা নিচে কমেন্ট সেকশনে আমাকে বলেছো যে দাদা মানে তুমি বলেছিলে বলে দেখলাম, আর যারা দেখে ফেলেছো তারা তো আমি কিছু বলবো না, তোমরা জানো যে কী লেভেলের সিরিজটা হয়েছে। আমি জানি না কেন সবাই এটা নিয়ে কথা বলছে না, এত এত সিরিজ নিয়ে সবাই কথা বলছে কিন্তু চিক ফ্লিক 2 নিয়ে কথা বলছে না। আমারও প্রচুর লেট হয়ে গেছে, কিন্তু আমার মনে হলো যে না, আমি এটা যদি আগে দেখতাম তাহলে আরও ভালো হতো আর কি। সো আমি ওয়েট করে আছি এবার সিজন 3-র জন্য, অবশ্যই সিজন 3 আসবে। এবং গল্প আমি বেশি রিভিল করলাম না, কারণ প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস আছে, মানে স্লিপ অফ দ্য টাং যদি কিছু বলে ফেলি তাহলে দেখার মজাটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাবে। কিন্তু বলছি, সিজন 1-এর থেকে সিজন 2-টার গল্প ফার ফার বেটার লেগেছে আমার, এবং যেভাবে এক্সিকিউট করা হয়েছে, ডিরেক্টর যেভাবে এক্সিকিউট করেছে, মানে সুপার এক কথায়। সো একটা ফ্ললেস আমি বলবো যে একটা সিজন দেখলাম। অনেকে মানে অনেক ওয়েব সিরিজের আমরা দেখেছি সিজন 2 সাকসেস পায়, কিন্তু সিজন 2 মানে ফোর্সফুলি বানানো হয়, কিন্তু এখানে সিজন 2-টা বেটার আরও। সো সিজন 3-র জন্য আরও বেশি এক্সাইটমেন্টটা বেড়ে গেছে আর কি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে সেগুলো একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে যে রেড সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করে নাও, সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আমাদের সাথে মজা হয়, আড্ডা হয়, এবার আর কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।